হাই এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা যদি ফেসবুক ইউজ করে থাকেন এবং আপনার মোবাইলে এমবি যদি বন্ধুরা আপনারা দ্রুত শেষ হয়ে যায়, তবে বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের ফেসবুকে যদি ওটু ভিডিও প্লে যদি এই অপশানটা অন থাকে, বন্ধুরা আপনাদের ফেসবুকে বন্ধুরা এই আপনার মোবাইলে যে এমবি আছে সেই এমবি বন্ধুরা আপনারা দ্রুত শেষ হয়ে যাবে। তো আপনারা বলবেন কীভাবে? বন্ধুরা, ফেসবুকে যদি বন্ধুরা ওটু প্লে যে ভিডিও অপশানটা যদি অন থাকে, তবে বন্ধুরা আপনি যদি ফেসবুক ইউজ করেন, ভিডিও অপশানে গিয়ে ভিডিও দেখেন, তবে বন্ধুরা আপনার সামনে ভিডিওগুলি চলতে শুরু করবে। তবে বন্ধুরা, আপনি যে ভিডিও যদি না দেখতে চান, তো সেই ভিডিও যদি বন্ধুরা চলতে থাকে, তবে আপনার মোবাইলের এমবি বন্ধুরা দ্রুত শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, একটি সেটিং করে আপনাদের মোবাইলে এই এমবি আপনারা রক্ষা করতে পারবেন এবং আর ভিডিও ওটু প্লে হবে না এবং আপনারা নিজেদের এমবি রক্ষা করতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মাই টেক ট্রিক্স। বন্ধুরা, আমার নাম জয়দীপ। তো বন্ধুরা, আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু। বন্ধুরা, ফেসবুক অ্যাপ্লিকেশনে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর বন্ধুরা, উপরের দিকে যে একটা ভিডিও অপশনটা আছে, তো সেটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমার ভিডিওগুলো অটো প্লে হচ্ছে, বলতে নিজে থেকে চলছে। তো বন্ধুরা, এটা দেখতেও ভালো লাগে না, বলতে আপনার এমবি অনেক শেষ হয়ে যাবে, কারণ নিজে থেকে ভিডিওগুলো চলছে। তো এই ভিডিওগুলো যাতে আপনি নিজে ইচ্ছা মতো চলাতে পারেন বা অটো অফটা বন্ধ করার জন্য, তো এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো আসার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। বন্ধুরা, উপরের দিকে দেখুন, এখানে থ্রি লাইন মেনু আছে, তো সেটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু নিচের দিকে আসবেন। আসার পর বন্ধুরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখানে সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর বন্ধুরা এখানে দেখুন মিডিয়া অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে অপশান আসলো যে ওটু ভিডিও প্লে। তো বন্ধুরা দেখুন, এখানে আপনারা তিনটে অপশান পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে প্রথম অপশানটার মানে হচ্ছে যে অনলি মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। তো বন্ধুরা বলছে প্রথম অপশানটাতে যে আপনার যে ভিডিও ওটু প্লেটা হবে সেটা আপনার মোবাইল দিয়ে হোক বা আপনি যদি ওয়াইফাই দিয়ে হোক, যদি আপনি ফেসবুক চালান, তবে সেক্ষেত্রে দুনো ক্ষেত্রে আপনার ভিডিওগুলো ওটু প্লে হবে। তারপর দ্বিতীয় অপশানটা মানে হচ্ছে অন ওয়াইফাই অনলি। তো বলছে বন্ধু দ্বিতীয় অপশানটা, বলতে শুধু ওয়াইফাই দিয়েই আপনার ভিডিওগুলো ওটু প্লে হবে। আর বলছে তৃতীয় অপশানটা মানে নেভার ওটু প্লে ভিডিওস। তো তৃতীয় অপশানটা মানে হচ্ছে যে ভিডিওগুলো কোনো সময় আপনার ওটু প্লে হবে না। তো বন্ধুরা এখান থেকে আপনারা যে কোনো একটা অপশান চুজ করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার তিন নম্বর অপশানটা চুজ করে নিচ্ছি, যে আমার ভিডিওগুলো কোনো সময় ওটু প্লে যাতে না হয়। তো এখান থেকে আপনারা তিন নম্বর অপশানটা বা যে কোনো অপশানটা একটা চুজ করে নেবেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো তিন নম্বর অপশানটা চুজ করবেন, তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি যে আমার ভিডিওগুলো ওটু প্লে হচ্ছে কি না, তারপর ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমার ভিডিওগুলো ওটু প্লে হচ্ছে না। যদি আমি সেখানে ক্লিক করি, তবে সেই ভিডিওগুলো আবার চলতে শুরু করবে। দেখুন বন্ধুরা, এখানে দেখুন। তো বন্ধুরা, আপনারা এরকমভাবে আপনাদের ভিডিও ওটু প্লে বন্ধ করতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখেছেন ফেসবুকে একটি সেটিং করে আমাদের মোবাইলে যে ওটু ভিডিও প্লে অপশানটা আছে সেটা বন্ধ করে ফেলেছি। যদি বন্ধুরা ফেসবুকে যদি এই ওটু ভিডিও প্লে অপশানটা যদি বন্ধুরা আপনারা বন্ধ করে রাখেন, তবে বন্ধুরা আপনারা যদি ফেসবুক যদি ইউজ করে থাকেন, তবে সে সময় আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ভিডিও দেখবেন। আর যদি বন্ধু ওটু প্লে ভিডিও অপশানটা যদি অন থাকে, তবে যে ভিডিও বন্ধু আপনার সামনে আসবে সেই ভিডিওটা চলতে থাকবে, তবে আপনার ফোনের যে এমবি আছে সেটা দ্রুত শেষ হয়ে যাবে। ফেসবুকে বন্ধুরা আপনারা যদি ভিডিও দেখেন, তবে এমবি বন্ধু আপনাদের দ্রুত শেষ হয়ে যাবে। তো তার জন্য বলছি বন্ধুরা, আপনাদের ফেসবুকে যে ওটু ভিডিও এই অপশানটা আছে সেটা বন্ধ করে রাখুন। যদি বন্ধু ভিডিওটা ভালো লাগে থাকে, একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধু কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা আপনার কীরকম লেগেছে। এবং বন্ধুরা, আপনারা যদি কিছু জানতে চান, তবে নিচে কমেন্ট করতে পারেন, সেই কমেন্টে আমি রিপ্লাই দেব। বন্ধুরা, আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান সে সম্পর্কে বন্ধুরা আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন। যদি বন্ধুরা আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তবে আপনার পরিবারের সদস্যদের সাথে বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে বন্ধুরা নিচে যে লাল কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, এরকম আরও অসাধারণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। বন্দে মাতরম, জয় হিন্দ।